উষ্ণি শাক একটি বর্ষজীবী উদ্ভিদ আমাদের দেশের অধিকাংশ জায়গায় এই কুড়িয়া পাতার শাকটির তেমন কোনো নাম নেই যে নামে সবাই একে চিনতে পারে উষ্ণি শাক বাড়ির আশেপাশে পতিত জায়গায় বাঁশঝাড়ের আশেপাশে শেষ সেটে জায়গায় কলার বাগানে ঝোপঝাড়ে পাওয়া যায় পাহাড়ি জায়গায় জুমের জমিতে এই শাক বেশি দেখা যায় উষ্ণি শাক কিছুটা ঝাজালো ধরনের হয় বর্ষাকালে গাছের আকার বেশ বড় সড়ো হয় এবং পাতায় ঝাঁঝালো স্বাদ ও গন্ধ কম থাকে প্রায় সারা বছরই দেখা যায় উষ্ণি শাক খেতে দারুণ মজা এই শাক আমাদের দেশে সর্বত্রই জন্মায় উষ্ণি শাক এর ঔষধি গুণাগুণ রয়েছে তো বন্ধুরা চলুন জেনে নিই এই উষ্ণি শাকের চমৎকার কিছু উপকারিতা সম্পর্কে স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বাটনটি টাচ করে বাজিয়ে দিন এক্ষেত্রে সকল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা মাত্রই পৌঁছে যাবে আপনার কাছে এক শরীরে বিষ ব্যথা হলে উষ্ণের শাক খেলে উপকার পাওয়া যায় দুই উষ্ণী শাক আতুর ঘরে সন্তান প্রসবের পরে মাকে খাওয়ালে শরীরের ব্যথা কমে যায় তিন দাঁত ব্যথা হলে উষ্ণি শাকের ফুলের রস ব্যবহার করলে ব্যথা দ্রুত দূর হয় চার শাক মূত্রবর্ধক তাই শরীর থেকে অতিরিক্ত তরৎ বা বিষাক্ত দ্রব্যাদি দূর করতে এটি বিশেষ ভূমিকা রাখে পাঁচ শাকে শক্তিশালী প্রদাহ বিরোধী অ্যান্টি ইনফ্লোমেটারি ক্ষমতা বা বা টিস্যুর প্রদাহ কমাতে দারুণ কার্যকারী ছয় শাক খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে সাত নিয়মিত শাক খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে সতর্কতা শাক তোলার পরে বেশি সময় রাখা যায় না তাজা থাকতে থাকতেই রান্না করে ফেলতে হয় যে সমস্ত জমিতে রাসায়নিক সার এবং রাসায়নিক দ্রবদি দেওয়া হয় সেসব জমি শাক না খাওয়াই ভালো রান্নার আগে শাক ভালো করে ধুয়ে নেওয়া দরকার শাক তোলার আগে অবশ্যই এর যাতে একেবারে শেষ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে ফুল আসার পর শাক রান্না করলে ঝাঁঝালো স্বাদ বেশি থাকে বলে কোসি অবস্থাতেই খাওয়া ভালো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন স্বাস্থ্য বিষয়ক সকল তথ্য পেতে সাথেই থাকুন